সবাই ভালো আছেন? তো আমার ছোট ভাই আপন ভাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে অপূর ভাই অন্তর সম্পর্কে জানাবো। সে কি করে, তার পরিচয় কি, আর আপনারা অনেকের মনেই প্রশ্ন জাগে, সে কি অপুর মতো সাহসী নাকি তার চেয়ে বেশি সাহসী, আর অপু ভাইয়ের সাথে তার কেমন সম্পর্ক, সকল তথ্য আজকে আপনাদেরকে জানাবো। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক কিংবা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। চলুন কথা না বলে চলে যাই মূল টপিকে। তো যাই হোক বন্ধুরা, নোয়াখালী সোনাইমুড়ির ছেলে আরিয়ান অন্তর আচরণগত দিক দিয়ে অনেক বড় একটি ছেলে, বাদ প্রতিবাদ করাতে কোনো দিক দিয়ে অপুর চেয়ে কম নয়। কি করে একজন মাকে নির্যাতন করলো ওরা? পুরো ভিডিওটি দেখার সাহস আমার হয় নাই, কষ্ট শুধু একজন মাকে দেয় নাই, প্রতিটি মানুষকে কষ্ট দিয়েছে। আর অপু ভাই পড়াশোনার দিক দিয়ে থেমে থাকলেও তার ভাই অন্তর কিন্তু পিছিয়ে নেই। আর হ্যাঁ, এটা বলতে হবে পরিবার অভাব অনটনের জন্য অপু ভাইকে কাজের সন্ধানে সবসময় থাকতে হয়েছে। ছোটোবেলা বাবা মার দিবস হয়ে গেলে সোনাইমুড়ি পৌরসভার কৌশলবাগ গ্রামে নানার বাড়িতে বড় হয় সে। সেখানে কৌশলবাগ তালিমুল কোরআন নুরানি কাউমি মাদ্রাসার দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে। কিছুদিন কাজ শিখে করে মোবাইল এবং টিভি মেকানিকের কাজ, এরপর কাজ করে সোনাইমুড়ি বাজার জেলা শহরের বিভিন্ন সেলুন দোকানে। কেননা তার পরিবার সকল খরচ তাকেই চালাতে হতো, আর বলতে গেলে তার পরিবার তার উপরে নির্ভরশীল। সেই জায়গা থেকে তার ভাই অন্তরকে সোনাইমুড়ি নোয়াখালী হাই স্কুলে পড়াশোনা করাচ্ছেন। আসলেই বর্তমানে এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আর এখন বর্তমানে তাদের পরিবার তার দুই ভাই এবং তার মা, বাবাহীন জীবন অনেক কষ্টকর। যে যেটা বাবার ভাবতে পারো, মাকে ছাড়া ঘর খালি খালি লাগে, আর বাবাকে ছাড়া জীবন। আসলে মা না থাকলে ঘর খালি, আর বাবা না থাকলে একটি ছেলের দুনিয়া সাদা কালো হয়ে যায়। ভিডিওটি দেখে অনেক কষ্ট পেয়েছি, আর এমনিতে সে তার মাকে অনেক ভালোবাসে। তোর ভাই? হ্যাঁ ভাই। আপনার মা যে আপনাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, এখন থাকবেন কই? মা, ও মা, একটা প্রশ্নের জবাব দাও, এই দুনিয়াটা কেন তোমার মত না? তো যাই হোক, বর্তমানে অন্তরের লেখাপড়া ব্যস্ত, সুযোগ পেলে টিকটক ভিডিও তৈরি করেন। সুযোগ তো তাকে দেওয়া উচিত, সুযোগ তো তাকে দেওয়া উচিত যে সুযোগের মর্ম বুঝে। দামি পোশাক পরে কি লাভ, দামি পোশাক পরে কি লাভ, নামাজের জন্য ডাকলে বলে পোশাকটাই না পাক। কথাটি কিন্তু সত্য, মানুষ এখন অনেক অজুহাত দেখায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আর তাদের দুই ভাইয়ের মধ্যে একটি জিনিস লক্ষ্য করেছি, তারা সবসময় উচিত কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, বলা চলে মানুষকে মোটিভেশন দেন, এটা অনেক ভালো লাগে। কিসের এত অহংকার, আজকে মরলে কাল দুই দিন। জীবনে এমন একজনকে চাই যাকে ভালোবেসে জান্নাত পর্যন্ত যাওয়া যায়, আর সবকিছু ছাপিয়ে সে ভালো থাকেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আর এটা বাস্তবতা, মানুষ তো সবসময় এক থাকে না, আল্লাহ কোনো না কোনো ভাবে পথ বের করে দেন। আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছেন। আল্লাহ চাইলে আমাকে আরো অনেক খারাপ রাখতে পারত, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অন্তর সে সবসময় ইসলামকে অনেক ভালোবাসেন, চলুন তার কয়েকটি ভিডিও দেখে আসি। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন, আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন, আমার কোনো জায়গা আছে না, আমি কিন্তু প্রতিবাদ করবই। একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে, থাকবো না আমি। তো যাই হোক, ভাগ্য এমন একটা জিনিস যার ফলে মানুষ রাতারাতি ভাইরাল হয়ে যায়। গত দুই বছর যাবত অপু এলাকায় দল বেঁধে ঘুরে মোবাইল দিয়ে ভিডিও বানাতো, কিন্তু তখন তেমনভাবে মানুষ চিনত না। আর এখন বর্তমানে তার সাথে একটি সেলফি এবং একটি টিকটক ভিডিও তৈরি করার জন্য অনেকেই ছুটে যান। এখন ছোট বড় বিভিন্ন সেলিব্রিটির সাথে তিনি ভিডিও তৈরি করেন। আর এখন বর্তমানে দেখা যায় অনেকে অপুর স্টাইলে হেয়ার কাট দেয়। তো যাই হোক, বর্তমানে অপুর ভাই অন্তরে কোনো ইনকাম সোর্স নেই, সে পড়াশোনায় মেধাবী একজন ছাত্র। আর হ্যাঁ, সে আস্তে আস্তে গড়ে উঠছেন। আর অন্তরকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন ধরে আমি আমাদের চ্যানেলে একটি ফ্যানকে দেখতেছি, সে আমাদের প্রতিটি ভিডিওতে কমেন্ট করে, তো চিন্তা করলাম তাকে একটি প্রমোট করে দেওয়া হোক। তো যাই হোক, সেই প্রমোটটি পেয়েছেন গেমিং মুস্কান ওয়াইটি। সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, আপনারা যদি প্রমোট পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকেন, নেক্সট আপনি।
আর সবাইকে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি প্রমোট করে দেওয়ার পর সেই চ্যানেলটি সাবস্ক্রাইব না পায় তাহলে প্রমোট দিয়ে কী লাভ? আপনি তাকে সাপোর্ট করবেন, সে আপনাকে সাপোর্ট করবে, এটাই নিয়ম। আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য ধন্যবাদ এবং সবার প্রতি ভালোবাসা। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের চারপাশ।